আমি এটা হাদিসের রেফারেন্স আমি দিতে পারবো না, একটা রেফারেন্স দিচ্ছি যে কোরআন মানলে জানলে যে আল্লাহ তাআলা তাকে ভালো জায়গায় রাখেন। আপনাদের ইন্ডিয়াতে মুজাফফরপুর একটা জায়গা আছে কি? আছে দাদা? আমি কিন্তু হাদিসের রেফারেন্স, এটা হাদিসে নয়। আমাদের বাংলাদেশের একটা পত্রিকা আছে ইনকিলাব, ইনকিলাব পত্রিকা আমি দেখেছিলাম। ঘটনাটা তো মূল কথা, একটা গরিব মানুষ লেখাপড়া জানে না, লেখাপড়া জানতেন না কিন্তু খুব ধর্মভীরু ছিলেন, আল্লাহকে মানতেন, বুঝতেন, কোরআন শরীফও পড়তে পারতেন না। তো তার স্ত্রী কোরআন শরীফ পড়তে পারতেন। আপনারা জানেন কোরআন শরীফটা আমাদের মেয়েরা একটা গিলাফ দিয়ে কাপড় দিয়ে জড়াইয়া উঁচু জায়গায় রেখে দেয়, কথা বলেন ঠিক না বেটি? কাপড়টার দাম কত হয়? 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা একটা কাপড়ের দাম। ওই কাপড়টা এরকম জড়াইয়ে রাখে, ওই কাপড়টা যদি কোরআনের কাপড়টা যেটা জামা বলা হয় বা জুজদান, এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় মানুষ স্বাভাবিকভাবে ওটা চুমা খেয়ে সুন্দর উঁচু জায়গায় রেখে দেয়, কথা বলছেন না যে? আর আপনার গায়ের পাঞ্জাবি, আপনার গায়ের টুপি স্বাভাবিকভাবে যদি নিচে পড়ে যায় মানুষ স্বাভাবিকভাবে ঝেড়ে রেখে দেয়, কিন্তু কোরআনের যে জামাটা পড়ে যায় মানুষ ওইটাকে চুমা খেয়ে সুন্দর করে আদর করে রাখে, কথা বলেন ঠিক না? তাহলে 50 টাকা 30 টাকার কাপড় যদি কোরআনের সাথে জামা হয়ে টাস্ট করার কারণে, স্পর্শ হওয়ার কারণে যদি ওই কাপড়টার জামাটার দাম বেড়ে যায়, তাহলে আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি আমার আপনার মর্যাদা বাড়বে কিনা, কথা বলেন বাড়বে কিনা? বাড়বে। এই জন্য কোরআনের কাছে ফিরে আসে। হযরত ওমর জিরোত থেকে হিরো হলেন কি কারণে? কোরআনের কাছে ফিরে আসার কারণে। চিৎকার দিয়ে সরে কোন, সুবহানাল্লাহ। তো মুজাফফরের মুরব্বী উনি অজু করে প্রতিদিন করতেন কি জানেন? কোরআন পড়তে পারতেন না, তো এই হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে কোরআনের প্রত্যেকটা লাইনের উপরে এরকম ভাবে স্পর্শ করতেন। খেয়াল করেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে এরকম হাত বোলাতেন। লোকটা হঠাৎ করে মারা গেলেন, কিন্তু ওই এলাকার এ ঘটনা কিন্তু অনেক আগের। দাফন কাফন মানুষ জানতো না যে কিভাবে করতে হয়, গোসল পর্যন্ত জানতো না। মানুষ চিন্তা করলো যে লোকটা মারা গেল, তখন কি করার, কিভাবে দাফন করতে হয়, কিভাবে করতে হয়। একটা হুজুরের অপেক্ষায় থাকলে যে রাস্তা দিয়ে কোনো হুজুর যায় কিনা তাকে আমরা একটু জিজ্ঞেস করবো। তার কারণ ঠেলায় যখন পড়ে মানুষ তখন হুজুরের কাছে আসে, কথা বলেন না কেন? আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে তার হুজুরকে গালাগালি করে। আপনি আপনার ইন্ডিয়ার কথা আমি কখনোই বলছি না, সব আমার বাংলাদেশে। তার কারণ আপনারা তো ডিমের কুসুমের মতো নিরাপদে আছেন হিন্দু রাষ্ট্র হলেও, আর আমার বাংলাদেশে মুসলিম সরকার, মুসলিম রাষ্ট্রপতি, মুসলিম প্রধানমন্ত্রী, কিন্তু আলেমরা নিরাপদে নেই, সব প্রায় ম্যাক্সিমাম বড় বড় আলেমরা আছে কারাগারে, কথা বলে ঠিক না বেটি? জানেন তো আল্লামা সাইদির নাম শুনছেন? কোথায় তিনি? জেলে। আজ থেকে এক যুগ হয়ে গেল 12 বছর। মুফতি আমির হামজা আমাদের বাড়ির পাশে বাড়ি, ওনার বউ আমার ছাত্রী, আমার থেকে 18 বছরের ছোট আমির হামজা। তারপরে রফিকুল ইসলাম পিচ্ছি, ওই যে মাদানি, হ্যাঁ দেখছেন তো, ডান্ডা বিড়ি পড়ায়। তারপরে মামুনুল হক, সব কারাগারে। আপনারা আছেন নিরাপদে। তো যাই হোক, মানুষ যখন আসে হুজুরের কাছে দোয়া নিতে আসে, হুজুর আমার জন্য দোয়া করেন, আর যেই যেই মানে কেটে যায় তখন হুজুরকে গালাগালি করে। আমি বলি কোন আলেম কোন মৌলবীকে গালি করা আপনার জন্য ঠিক নয়, কারণ আলেমরাই সব সময় আগে থাকে। কোথায়? আপনার জানাজা পড়িয়ে দেয়, ঈদের সলাৎ পড়ায়, পাঁচ ওয়াক্ত পড়ায়, জুমার নামাজ পড়ায়, সব কিছু আলেমরা করায়। তারপরেও আলহামদুলিল্লাহ এখন কোরআন হাদিস বাংলায় বেরিয়ে মানুষ দিনের পথে আসতেছে। এখন অনেক জেনারেল মানুষও আলেম হয়ে গেছে, কথা বলে ঠিক না বেটি? দিনের পথে থাকবেন, আপনাকে সম্মান বাড়িয়ে দেবে।